হাজারো ভক্তের সমাগম ঘটেছে এই মুহূর্তে এক অমৃত সদা পান করার উদ্দেশ্যে আপনারা যত সাধুজন আছেন দূর দূরান্ত থেকে আগমন করেছেন আমার কৃষ্ণ ভক্ত মায়েরা এমন একটি পালা আমার উপরে ধারিত করা হয়েছে নামযজ্ঞ নামযজ্ঞ কোনো পালা নয় আমাদের সিলেটে এই একটা পালা বর্তমানে একটু প্রবেশ করেছে বেশি অষ্টকালী লীলার মধ্যে এটা কোনো পালা নয় ধরতে পারেন এটা গৌরাঙ্গ লীলা আমার মহাপ্রভুর জীবন বৃত্তান্ত আমরা একটু আলোচনা করব মহাপ্রভুর আগমনী বার্তা এবং আমার প্রভু কেন ধরাধামে আসলেন সেই তত্ত্বটা একটু সময় আপনাদের কাছে আমি একটু বলব সারাদিন থেকে আপনারা খুব ভালো ভালো কীর্তন শ্রবণ করতেছে হ্যাঁ মহামান্য কীর্তনীয়গণ আমার কীর্তনীয় দিদিরা আপনাদের সম্মুখে যে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাগুলো কথা তুলে ধরছেন তার মধ্যে আমি এক কিঞ্চিত মাত্র কিছু কীট আপনাদের কাছে কি বা বলব আমার কি বলার শক্তি আছে আমি মহাপ্রভুর চরণে শরণ নিলাম আপনাদের চরণের দাস হইলাম সাধু মুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যান তো আপনারা তো বৈষ্ণবগণ সাধুজন আপনারা যদি একটু কৃপা করে করুণা করে আমাকে একটু আশ্রয় দেন হয়তো মহাপ্রভু আমাকে দিয়েও দুটি কৃষ্ণ কথা বলেন ভক্তজন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন এই মুহূর্তে আপনারা যারা গুরু বলে নয়নের জলে বুক বাসালেন আপনারা বড় ভাগ্যবান আপনাদের নয়নের জলটা বৃথা যাবে না এই নয়ন জল আপনাদের আমাদের আপনার আমার আমাদের সকলের মৃত্যুর পর মরণের পরে ওই নয়নের জল আপনাদের গুরুদেবকে ভবনদীর পারে টেনে আনবে কারণ গুরু বলে যারা কাঁদে ওই নয়ন জল গুরুর কার্য সম্পাদন করিয়া শেষের দিনে ভবনদী পার করে হাত ধরে পার করে নিয়ে যায় মরতে একদিন আমাদের সবার আপনিও মরবেন আমিও মরব আমরা সবাই একদিন চলে যাব গতকাল অধিবাসে আমি বলেছিলাম একটা কথা এই জগৎটা হচ্ছে পাপায় পাপে পাপাচ্ছন্ন জগৎ পাপে ভরে আছে শাস্ত্রে বলেছে কি জানেন ধন্য ধন্য কলি ধন্য যে যুগে আমার কৃষ্ণ হইল চৈতন্য নামে প্রেমে এই জগৎটাকে ভাসাইল যুগটা ধন্য তার কারণ কলিযুগে একমাত্র এই যুগে পূর্ণচন্দ্র অবতীর্ণ সোনার নদী আয় আর অন্য অন্য যুগে অংশ এসেছিল অংশ তাই আমরা জানলাম কি গুরুদেবের এত ক্ষমতা এত করুণা যে গুরু কৃপা ছাড়া ভগবান নদী আমাদের পার হওয়া যায় না খুব সংক্ষেপে গুরুদত্ত বলতেছি আসতে পারে হ্যাঁ গুরুদেব শাস্ত্রকার বললেন গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে কোন ভাগ্যবান জীব যদি গুরুদেবের কৃপাধন্য হয়ে যায় তার ইহকাল পরকাল দুই কালেই সে রাধা গোবিন্দের যুগল চরণ পায় আর যদি কোনো ভক্ত গুরুদেবের গুরুদেব যদি কোনো ভক্তের পথে রুষ্ট হয়ে যায় তার এই জগতে মহাপ্রভু নাই গোবিন্দও নাই কৃষ্ণও নাই তার জগতে কেউ নাই অধিকৃত ব্যক্তি যারা দীক্ষা না নিয়ে যারা মারা যায় তারা নৌরব নামক নরকে পতিত হয়ে যায় দীক্ষা নিয়ে যারা এক নাগারে তিন দিন বীজ মন্ত্র জপ করে না তাদের দীক্ষা নেওয়া আর না নেওয়া তাদের সমান হয়ে যায় তাই মায়েরা গো বারিন্দার মধ্যে কথাবার্তা কইলই তো নাই এই আসরে এত ভক্ত আর এত সুন্দর আসর কেউ কথা বলতেছে না এটা কোটি জন্মের ভাগ্য না হলে এইরকম আসর পাওয়া যায় না
কৃষ্ণ কথা শোনার মানুষ লাগে। নদিয়ার নাগরী বলেছিল, কাঞ্চনারে আমি কারে বলবো গৌর কথা, আমি তো শোনার মানুষ পাই না। তো আজকে শোনার মানুষ পেয়ে গিয়েছি, আজকে দুইটা গৌর কথা বলবো। শাস্ত্রে বলেছে, যদি গৌর না হই তো কেমনে হই, তো কেমনে দরিত আমি দেহ, আমার আবার মহিমা প্রেম রস্য শিবাই জগতের বুকে জানাত কেহ। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে। আমরা একটু আগে আমার যিনি কীর্তনিয়া দিদি গান করে গেলেন, হ্যাঁ লালন সাহের একটা গান গাইলেন, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, এই যে সময় চলে যাচ্ছে, তাই তো আমাদের মহাজন পদকর্তা লোচন দাস ঠাকুর আহা এটা পদে ভাব দিলেন, বজ গৌর হরি মন দিল করি, বজ গৌর হরি মন দিল করি, বজ গৌর হরি মন দিল করি, হায় রে বজ গৌর হরি মন দিল করি, বিপদে গেলিল দে আমার, বিপদে গেলিল দে মনরে, বিপদে গেলিল দে সমনরে, বিপদে গেলিল দে, এত তত্ত্ব জানিয়া ওরে এত তত্ত্ব জানিয়া আগে পলাইল, এত তত্ত্ব জানিয়া আগে পলাইল, ওরে এত তত্ত্ব জানিয়া আগে পলাইল, শ্রবণ দর্শন কেশরে রম, শ্রবণ দর্শন কেশরে, ওরে শ্রবণ দর্শন কেশরে রম, লোচন দাস দেখলেন কলিরজি বাবার আবার করে মরতেছে, ভক্তিপদে তাদের মতি নাই, কাম কামিনীতে ডুবে আছে। ভক্তগণ ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে, চৈতন্যের দেশে পদার্পণ করলে বাবা বৃদ্ধ বয়সেও কিন্তু যুবক থাকে, একটা কথা মনে রাখবে। এটা হলো সাধক সাধিকার দেশের কথা। সাধন রাজ্য চারটা দেশ আছে, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, সিদ্ধির দেশে যারা পদার্পণ করে 80 বৎসরের বৃদ্ধ কেউ যুবক লাগে, তার সুটাম দেহ থাকে। আহা, ওই দেশে যারা পদার্পণ করতে পারে না তাদের উদ্দেশ্যে লোচন দাস বললেন, বজ গৌর হরি মন দৃঢ় করি, বিপদে গেলিল দেশ এতত্ত্ব জানিয়া আগে পলাইল শ্রবণ দর্শনকে। আমার মহাপ্রভুর কিন্তু দুইটা তত্ত্ব ছিল, একটা হলো কৃষ্ণ তত্ত্ব আর আরেকটা ছিল রাধা তত্ত্ব। আমার মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত নিয়ে করলেন নর্তন কীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন রস আস্বাদন, আর সেই রস আস্বাদনটাই হচ্ছে সাধকের দেশের সেই রস আস্বাদ। এবার সাধকের দেশে পদার্পণ করতে হলে কি করতে হবে, আবার বললেন দর গুরুর সঙ্গ পাবে বড় বঙ্গ, গুরুর কাছে যাও, কাম কামিনীকে বাধ্য করো, তোমার দেহের কুল কুণ্ডলিনীকে জাগ্রত করো, ছয় রূপকে যেদিন ধরতে পারবে সেদিন তোমার মাথার চুল পড়বে না, নয়নে কম দেখা বন্ধ হয়ে যাবে, তুমি হাজার মাইল দূরের বস্তুটাকেও তুমি সঠিকভাবে দেখতে পাবে, তোমার চরম থামবে না, তোমার দুটি হাত সর্বদা উপর দিকে থাকবে, কানে যে কম শোনা যায় বৃদ্ধকাল চলে আসতে কম শোনা যায়, কানে কিন্তু কম শোনা যাবে না, তার কর্ণমূলে দিবান শ্রীকৃষ্ণ গুণগান হইতে থাকবে। তাই তো বলছে, এত তো জানিয়া আগে পলাইল, এত তো জানিয়া আগে পলাইল, আমার শ্রবণ দর্শন শ্রবণ দর্শন কে, শ্রবণ দর্শন কে, ভক্তগণ
এতত্ব জানি আগে পলাইল শ্রবণ দর্শনত কেশ চুল পরে যাচ্ছে কেশ মানে কেশ এই যে চুল ধীরে ধীরে পরে যায় কানে কম শোনা যায় দাঁত পরে যাচ্ছে অনেকে কয় যে আমরা বৃদ্ধকালে আমরা নাম নিমু এবার দাঁত পরে গেলে বাবা হরি বল বলার সময় হরি বল বলে না দাঁত পরে যায় এখন বাতাস বের হয়ে যায় দাঁতের ফাঁক দিয়া এখন আর হরি বল বলা হয় না হয়ে যায় হব্য শুদ্ধ নাম যদি না উচ্চারিত হয় আমার নাম বিদ্যুৎ কেউ যদি কয় বিদ্যুৎ আমি সারা দিই মুনি আমি দিতাম না তো হরিকে যদি ডাকার সময় ডাকতে না পারো অসময় ডাকলে সে সে সারা দিবে না এতত্ব জানি আগে পলাইল শ্রবণ দর্শন কেশ তার পাশে পাশে লুচন অবচন তার পাশে পাশে লুচন অবচন তারা দুয়ে দিল তারা দুয়ে দিল মনরে তারা দুয়ে দিল বঙ্গ দণ্ডে কবলকে মচ্ছর বলেছ দণ্ডে কবলকে মচ্ছর ওরে আমার আমার করি রাত্র দিনে মরি ওরে আমার আমার করি যমদূতে দেখে রঙ্গ রে যমদূতে দেখে রঙ্গ যমদূতে দেখে রঙ্গ রে ও অম যমদূতে দেখে রঙ্গ মাগো আমরা মনে করতেছি রাতের অন্ধকারে বা মানুষের চক্ষু ফাঁকি দিয়া আমরা একটা কাজ করতেছি কেউ দেখতেছে না আছে চিত্রগুপ্ত দাঁড়িয়ে আছে চিত্রগুপ্ত দেখতেছে আর যমদূত আমাদের রঙ্গ দেখতেছে যাদের জন্য এত কিছু করি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার বর্গ সবার জন্য কত কিছু করলাম এক বাবার তিন ছেলে হ্যাঁ বড় ছেলে বলে বাবা ও বাবা তুমি মারা গেলে বাবার অনেক সম্পদ বাবা মারা যাওয়ার আগে কার নামে যে কোনটা লেখিয়া দিয়া যায় ঠিক আছে নি বাবারে যদি খুশি করতাম পারি তো বালাটা আমারে দিব ভক্তগণ বড় ছেলে বলতেছে বাবা তুমি যদি মারা যাও বাড়ির মধ্যে মিষ্টি একটা আম গাছ আছে ওই আম গাছটা কাটিয়া তোমার শ্মশানে নিয়ে পড়তে যাবে মেজ ছেলে বলতেছে বাবা তুমি মারা গেলে ওই ঢাকা থেকে শ্বেত পাথর এনে তোমার নামে একটা মন্দির বানিয়ে দিব আর ছোট ছেলে বলতেছে বাবা তুমি মারা গেলে 10 গ্রাম দুল পিটাইয়া নিমন্ত্রণ করিয়া তোমারে খাওয়াবো হরি হো বাড়িতে আসলেন গুরুদেব গুরুদেবের কাছে বাবা মনের কথাগুলো বলতেছেন আমার ছেলে আমাকে এভাবে ভালোবাসে আমার ছেলেরা এরকম করে বলেন বাবা রে এই সব হচ্ছে মায়া তুমি মায়ায় পড়ে গিয়েছো তাই তুমি এরকম মনে করতেছো হ্যাঁ তুমি আমি আমি তোমাকে একটা মন্ত্র দেই ওই মন্ত্র বলে আগামী কালকে তুমি মরার মতো পড়ে থাকবে আর তুমি সব শুনবে তোমার ছেলেরা তোমাকে কত ভালোবাসে পরের দিন সকালবেলা বাবা মন্ত্র বলে মরার মতো পড়ে আসি কি মায়া কান্না তিন ছেলে কাঁদতে কাঁদতে নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে বড় ভাই বলল ভাইয়েরা যে চলে যাওয়ার সে তো চলে গিয়েছে আর দেরি করে কি করব চলো আমরা সৎ কাজ করি ভাইয়েরা বলতেছে বড়দা তুমি বলেছিলে বাবা মারা গেলে মিষ্টি আম গাছটা কাটবে আমরা কি করব বড় ছেলে বলতেছে যে চলে যাওয়ার সে তো চলে গিয়েছে অবসন্ন তার সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমার বোম নদী পার হতে আমার আর কোনো কষ্ট হতো না তাই তো বলছে ত্রিপুত্র পরিবার যতনে পালিছো ত্রিপুত্র পরিবার যতনে পালিছো সকলি সকলি নিবেদিতা সকলি
সকল নিমের অতিতা ও মনরে সকল নিমের অতিতা আমার মরণ সময়ে হাতে গলে বেদে আমার মরণ সময়ে হাতে গলে বেদে ওরে মরণ সময়ে হাতে গলে বেদে ওরে মরণ সময়ে হাতে গলে বেদে আরে মুখে জালি দিবে চিতারে ওগো মুখে জালি দিবে চিতা মুখে জালি দিবে চিতারে ওগো মুখে জালি দিবে চিতা এদা সলজন ভাবে অনুকূল এদা সলজন ভাবে অনুকূল আমি মরি মরি নু আপন দুষে মরিনো আপন দুষে মরিনো আপন দুষে আমি আপন দুষে আপনি মরলা আমি আপন দুষে আপনি মরলা দয়াল গৌর চরণ আমি না ভজিলা আপন দুষে আপনি মরলা দয়াল গৌর চরণ আপন দুষে আপনি মরলা আমি গৌর চরণ না ভজিলাম আপন দুষে আপনি মরলা আরে গৌর চরণ না ভজিলাম আপন দুষে আপনি মরলাম আপন দুষে আপনি মরলা আরে আপন দুষে আপনি মরলা আমি আপন দুষে আপন দুষে আপন দয়াল গৌর চরণ না ভজিলাম ওরে আপন দুষে আপনি মরলা চরণ না ভজিলাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু কি প্রাণ ভরে বলবেন সবাই এই তো দিন চলে যায় এই তো সময় চলে যাচ্ছে আগামীকাল যে আবার আমরা এখানে আসতে পারব দাদা এই বাবাজির একটু সামাইন ছিল আমার দিকে ডাকরাম দেবো আমি ডাকরাম দেবো ভক্তরা কীর্তন শুনে ধ্যান দরিয়া আপনি ঠাকুর করে সামনে যান যে আসবে ভক্তি দেবে আপনি তিলকটা দিয়ে দিবেন ধ্যানে ভঙ্গ দেবেন না কারণ ভক্তরা তো কীর্তন শুনতেছি এক মনে কার কখন যে কার মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয় ঠিক আছে নি আমরা কেউ কইতে পারব কখন কৃষ্ণ প্রেমের উদয় হবে ভক্তগণ একবার যদি প্রেম উদয় হয় ওই প্রেম আর সারে না আর যদি কোনো কারণে যদি প্রেমটা একবার ছুটে যায় আর হাজার চেষ্টা করলে ওই প্রেমটাকে আর কিন্তু ধরা যায় না কৃষ্ণ প্রেমটা বড়ই কঠিন বস্তু না হলে বড়ই সহজ তাকে পাইতে হলে কি করতে হবে কৃষ্ণ প্রেমকে যদি সঞ্চয় করতে হয় আগে গৌর তত্ত্ব জানতে হবে তাই তো বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে দরিতাম দেহ আমার আবার মহিমা প্রেমর সসীমা এই জগতের বুকে জানাত কেহ আপনি আমি যত সরল হতে পারবো আপনি আমি যত সরল হতে পারবো অর্থের গৌরব ধনের গৌরব মানের গৌরব কুলে কুলের গৌরব এই সমস্ত বিষয় আদি যেদিন ছেড়ে দিয়ে আমরা যেদিন আমাদের মহাপ্রভুর আচরণটাকে যেদিন আমরা স্মরণ করতে পারব লীলা কিন্তু স্মরণের বিষয়বস্তু জানেন আসলে আমরা যারা কীর্তন করি বা আমরা কীর্তনিয়া যারা সত্যি কথা বলতে আমাদের কোটি জন্মের ভাগ্যের ফলে কিন্তু আমরা কীর্তনই হতে পেরেছি যদি আমাদের আমার মধ্যে ক শব্দটা নাই পদাবলী কীর্তন আমরা যেটা গুরু পরম্পরায় পেয়েছি পদাবলী কীর্তন কিন্তু লীলা স্মরণের বস্তু আচরণের বস্তু নয় হ্যাঁ আমি যে লীলা করব অনুকরণের বস্তু নয় লীলাকে স্মরণ করব আচরণ করব কিন্তু অনুকরণ করব না
যে কৃষ্ণ যেভাবে সেজেছেন আমাকে শাস্তি হবে, কৃষ্ণ যেভাবে নেচেছেন আমাকে নাচতে হবে, এটা সাজার বস্তু নয়, নাচার বস্তু নয়, দেখানোর বস্তু নয়। এই যে পদাবলী কীর্তন, আজকে চলতেছে যজ্ঞ। এই যজ্ঞের যজমান যিনি কীর্তন দান করতেছে, যজ্ঞেশ্বর মহাপ্রভু, লাকড়ি সাধুগুরু বৈষ্ণবগণ, গৃত ভক্তের নয়নের জল। যজ্ঞ করতে হলে তো পুরোহিতের দরকার নানি, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরের দরকার। তো ব্রাহ্মণ কারা? কারা? এই যে কীর্তনিয়াগণ যারা, তারা পুরোহিত্য করতেছে আজকে। আসরে হরিব কিভাবে করতেছে? এই যে মহাজনী পদ, এই মহাজনী পদ গুলো হচ্ছে মন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। এই মন্ত্রগুলো তাদের বদন দিয়ে উচ্চারিত হচ্ছে, আর মন্ত্রগুলো মহাযজ্ঞে, সেই মন্ত্রগুলো মহাপূর্ণে পূর্ণাতিত হয়ে এই জগতের মানুষকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তাই সাজা যায় না। তাই তো বলতেছে শাস্ত্রকার, বললো কি জানেন, আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া সুজন হলো কত জনা, আর আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া নরকে মজিন কত জনা। কলিযুগে আগত, আহা, কলিযুগে গোরে গোরে কীর্তনিয়া হইবে আর নাচিয়া গাইয়া তারা নরকে যাইবে। সাবধান। গতদিন একজন কীর্তনিয়া এসে আপনাদের জুড়িতে নাকি আমার বিরুদ্ধে বদনাম গাইয়া গেছে ভক্তগণ, আমি ওনার নাম বলবো না, এটা আমার অপরাধ হয়, এটা বদনামের বিষয় নয়। প্রত্যেকটা লীলার কিন্তু মিলন আছে। অষ্টপ্রহর লীলার মধ্যে প্রত্যেকটা লীলা প্রহরে প্রহরে মিলন আছে, সেবা আছে। লীলার মধ্যে মিলন আছে, মিলন ছাড়া কোনো লীলা আছে? আমরা গীত রত্নাবলিতে পেয়েছি, পদলহরীতে পেয়েছি, প্রত্যেকটা লীলাতে মিলন আছে। আমি বললাম দিদি রূপ অনুরাগেও মিলন আছে, অনেকে বলে মিলন নাই। রূপ অনুরাগের মিলনটা হলো চিত্রপটে মিলন, ওখানে শুধু রূপের বর্ণনা হবে, উনি রূপের বর্ণনা দিয়ে সেব অভিসারে চলে বিনোদিনী রায় পর্যন্ত গানটা গেয়ে গিয়েছিলেন, আমি তারপরে অভিসার গাই। ওনাকে বললাম আপনি মিলনটা দিয়ে যেতেন, ওই কথা আমি কেন বললাম, এই জন্য উনি যেখানেই যাচ্ছেন আমার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে আমাদের সিলেটের বদনাম করতেছেন, যে সিলেটের কীর্তনিয়ারা কি কীর্তন করে আমরা বুঝি না। আরে দিদি, এই সিলেটের বুকেই আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছে, আর মহাপ্রভু এই জগতের শাস্ত্রকার হয়েছে। এই সিলেটের বুকেই মহাপ্রভুর জন্ম, সিলেটের বুকে অদ্বৈতের জন্ম, সিলেটের বুকে শ্রীবাসের জন্ম, সিলেটের বুকে পদকর্তা যিনি মহাপ্রভুকে স্বয়ং দর্শন করে একটি পদ রচনা করেছিলেন, যে পদটার নাম ছিল দণ্ডে দণ্ডে তিলে তিলে আমি আমার গৌর রূপ না ঘেরিলে মরমে মজিয়া যেন থাকি, সেই মুরারী গুপ্তের জন্ম হলো আমাদের এই বৃহত্তর সিলেটে। আমাদের সিলেটের মানুষরা কীর্তন বুঝে, তাই তো পাগলের মতো কাঁদে। ওই জায়গাতে আসলে যদি কেউ বলে যে সিলেটের মানুষ কীর্তন বুঝে না, জানে না, আমাদের লজ্জা হয়। কেন হয়, কেন বলে তারা জানেন এই কথাটা? তারা এই কথাটা এর জন্যই বলে যে আমাদের মহাপ্রভু আমাদের ছেড়ে নবদ্বীপে গিয়ে জন্ম নিয়েছিল বলে, মানে আবির্ভাব হয়েছিল। কিন্তু একটা বড় তারা চিন্তা করে না যে এই মহাপ্রভু এই সিলেটবাসীকে দেখার জন্য আবার এই সিলেটের মাটিতে একবার পদার্পণ করে গিয়েছিলেন। হে সাধুজন, যিনি কীর্তন দান করতেছেন, ওই দাদার পূর্বপুরুষের আত্মার সদ্গতির জন্য সবাই একবার হাত উপর দিকে তুলুন, সবাই তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
জয় জয় লক্ষ্মী নারায়ণ কি জয় জয় লক্ষ্মী নারায়ণ কি সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি আজকের হরি নাম সংকীর্তন কি ভক্তজন সাধুজন আজকের কীর্তনটা শুধু কাদা এই যে কীর্তন পদাবলী কীর্তন মনটাকে পদে বলি দিয়ে যদি কোনো ভক্ত এক বিন্দু নয়নের জল দিতে পারে মৃত্যুকালে তো একটা বস্তু নিয়ে আমাদের যেতে হবে না টাকা পয়সা যাইবনি কথা কই ও দাদারা পিছনের দাদা একটি টাকা নিয়ে আমরা যেতে পারবো মৃত্যুর পরে কেউ যেতে পারবো তাহলে কি যাবে আমাদের সাথে এই যে আজকে যারা নাম নিচ্ছে তাদের মরণকালে নাম যাবে প্রাণ যাবে রে ও কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে রে কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে রে ও কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে রে যদি নেই ভব সংসার সেরে যেতে হবে আমাদের প্রাণ যাবে এই ভব সংসার ছেড়ে চলে যেতে হবে রে কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে রে যেদিন এই প্রাণ পাখি আমাদের রে যাবে সেদিন নাম যাবে প্রাণ যাবে রে যেদিন প্রাণ পাখি পরে উড়ে যাবে রে পরে নাম যাবে প্রাণ যাবে রে হরি হরি আমি বিফলে জনম আমি জনম গোবাই হরি হরি ওই আমি আমি বিফল জনম জনম গুয়াই দয়াল হরি কে হরি হরি বিফলে আমি বিফলে য নম জনম গুয়াই ন মনীষ এই জনম পাইয়া আমি রাধা কৃষ্ণ না ভজিয়া হায় হায় রে ওই মনুষ্য জনম পাইয়া এই জনম পাইয়া রাধা কৃষ্ণ ওই আমি রাধা কৃষ্ণ আমি না ভজিয়া হায় হায় রে এই মনীষ এই জনম পাইয়া আমি রাধা কৃষ্ণ না ভজিয়া
আমাদের গোনার দিন ফুরাইয়া যায় রে ওরে সাদর বাজান হল রে আমাদের গোনার দিন ফুরাইয়া যায় সবাই একবার বদন বলে ওরে বদন বলে হরি বল ও সবাই বদন বলে হরি বল রে ও সবাই বদন হরি বল রে ও ভবে আমার দিন আর হই কি না হয় বদন বলে হরি বল রে হরি বল হরি বল হরি বল কি হয় হরি বল বল রে বদন বলে একবার হরি বল বল রে সবাই বদন বলে একবার হরি বল বল রে বদন বলে একবার হরি বল রে ওরে নারী পুরুষ সবাই মিলে ওরে বদন বলে হরি বল রে নারী পুরুষ সবাই মিলে ওরে বদন বলে হরি বল রে হরি বল 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 ভক্তজন অচৈতন্য কলির জীব আমার আমার করে মরতেছে কলির প্রথম সন্ধ্যা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পঞ্চতীর্থধাম লাউড়পরগনা নবগ্রামে নবাদেবীর পুত্র হয়ে জন্ম নিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত পদকর্তা ভাবি দিচ্ছে আহা বড়ি বড়ি Thank you.
বলে হায় রে জীবের আমার কি হবে গতি বতয়াল হরির পতি তাদের গাই রে বতি হায় রে জীবের কি হবে গতি বেল হরির পতি তাদের গাই রে বতি হায় রে জীবের আমার কি হবে গতি বতয়াল হরির পতি নাই যে বতি হায় রে জীবের আমার কি হবে হরির প্রতি নাই যে মতি হরি বল হরি বল হরি বল হরি বল কি হবে মতি আরে হরির প্রতি তাদ নাই রে মতি হায় রে জীবের কি হবে মতি হরির প্রতি নাই রে মতি হায় রে জীবের কি হবে মতি হরি বল 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 ভক্তজন এই আসলে আমার বাবার মতো যারা আছে সবার সুরন্দরে ভিক্ষা চাই আমরা আপনারা তো আমার গুরুজন আমার পিতৃ সমতুল আপনারা যখন আসরে লুটিয়ে পড়েন আমার চরণে ধরেন আমার বড় কষ্ট হয় আপনারা তো আমার বাবার মতো যদি চরণ ধরতেই হয় আমার মতো অধমকে ধরার একটু সুযোগ দেবে শাস্ত্রে বলেছে কিঞ্চিত মাত্র ভক্তের লবমাত্র সাধু সঙ্গে সর্বশক্তি হয় ও মায়ের আস্তে গো আস্তে 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 কিঞ্চিত মাত্র যদি ভক্তের চরণদুলি কেউ গায়ে মাখতে পারে তার জীবনের যত পাপ তাপ আছে সব পাপ তাপ নাশ হয়ে জানে আপনারা গুরুজন আপনারা যে আমার বাবার মতো পিতা কি কখনো ছেলের চরণ ধরতে পারে আপনাদের চরণে আমার এই ভিক্ষা রইল বাবা আপনারা পরম ভাগ্যজন আমার এই পাপী দেহটাকে আজকে একটু শুচি করার সুযোগ দেবেন আপনাদের চরণে গোবিন্দ হে আমরা একটা গান গাই ও কৃষ্ণ হে এ দোহের সারতি আর কেহ নাই হে মা একদিন প্রশ্ন করেছিলেন নিমাই রে কথাটা বলবো একটু সংক্ষেপে বলবো একটু বলি বাবা আপনাদের অনুমতি হলে আমাদের আমাদের প্রাণের ঠাকুর আমাদের গৌরহরি সিলোটিয়ার প্রাণের ধন প্রাণের রত্ন আমাদের গৌরহরি আমাদের মা শচিরানী প্রভুকে প্রশ্ন করলেন অনিমাই নিমাই রে তুমি যে প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে যাও আমি অভাগিনী মা দূর থেকে দর্শন করি আমার নিমাই দুলায় গোড়াগড়ি দিচ্ছি কি অভাবে কি প্রয়োজনে তুমি দুলায় গোড়াগড়ি দাও বাবা
তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি পণ্ডিত, এই জগতে সবাই বলে তুমি নিমাই পণ্ডিত, আর পণ্ডিত হইয়া তোমার পাণ্ডিত্য বিকিয়ে দিয়ে তুমি কেন দুলায় গড়া গড়ি যাও? গৌর হরি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমার মা শচীরানীর কাছে